বন্ধুরা, আজ আমি গাছের ফুল পারব। ঠাকুমা পিছনে কাকাই আছে, কি বলছে? তোমার ঘুরি নিয়ে আসেন, এই যে কতগুলো ফুল পড়ছে। তুমিও নাখো, তুমিও নাখো দুটো চাটি মানে চারটে বলো, কয়টা ফুল? চলো আসো আসো, অনেকগুলো ফুল হয়ে গেছে ভাই, অনেক ফুল হয়েছে না? আমাদের আচার খুব ভালো ভালো আচার হবে। চাপো, হ্যাঁ চাপো চাপো চাপো, চাপি চাপি চাপি, কুলের মধ্যে হাল চাপেও। বন্ধুরা, আমরা এই যাই কুলের আচার করব। আমার কুলের আচার খাইয়া নাম করছে সবাই। এই কুলের আচার আমার মায়ের দ্বারা আমি শিখছি। সব নাতি পুতিরা এই কুলের আচার যদি বানাইয়ে সুগা দিই দৌড়াইয়ে চলিয়ে আসবে খাইতে। কিভাবে বানাতে হয় বানায় দেখাবো। বন্ধুরা, এই কুলের বোট ফেলাইতে বসতে পড়ছে, আর এখন তো কুলের সময়, কত কুল গাছে নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু ওই সময় কুল তো পাওয়া যাবে না, তাই আমরা বেশি করে একটু আচার করে রেখে দেবো, যেন ওই সময় আমরা খেতে পারি। পাকা পাকা কুলগুলো নেব, পাকা কুল দিয়ে বানাবো। এটা বোট ফেলে কুলটা ফাটায় ফাটায় রোদে দিয়ে দেবো। মা ওই যে ফাটায় ফাটায় রোদে দিয়ে দিচ্ছে, আমি ওইটা আজকে করব, আর এইটা আজকে নুন মাখায় রেখে দেবো। এইরকম ফুলগুলো নেব, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন মাখায় রেখে দেবো। ফুল কটা এবার পরিষ্কার করে ধুয়ে নিই। আমাদের ফুলটা খুব টকও না, আবার খুব মিষ্টিও না, খেতে একটা খেতে দারুণ। ঠাকুমা তো ফুল দিয়ে ভাত খায়। হ্যাঁ, আচার বানালে তো কোনো কথাই নাই, গ্রামের সব বাচ্চা কাচ্চা চলে আসে, একটু বেশি করে বানাচ্ছি যাতে ওরাও একটু খেতে পারে। এসে আপনাকে প্রতিকের জন্য একটু বানাই রাখছেন বেশি করে, আজকে যেটুক করতেছেন করতেছেন, এরপর আবার একদিন বানাবো। বেশি করে বানাইয়ে তো জলটা ঝরে যাবে, ওই জন্য চালনে নিয়েছি। এই যে সব মা নুন মাখায় রোদে দিয়ে দিয়েছিল, এইটা দিয়ে আমরা করবো। বন্ধুরা, এই রকম করে একটু ফাটাইয়া দেবেন কুলটা, তারপরে লবণ মাখা রোদ্দুরে দিতে হবে দুই দিন। এই যে কুল ফাটাইলাম, এরপর লবণ দেব, দিয়ে আমি একটু লড়াই চড়াইয়া রোদ্দুরে দেব। এই রোদ্দুরে দুই রোদ্দুর দেব,
কিন্তু দেবার সময় আপনারা একটু মশারির ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে দেবেন, কেন মাছি মুছি পড়তে পারে। এই যে গুড় দিয়ে বানাবো মৌরি। গুড়গুলো আমি কেটে নেব, কুচি কুচি করে নিই, একটু ভেঙে নিচ্ছি, তাহলে গলে যাবে তাড়াতাড়ি। ফুল এমনই একটা জিনিস, দেখলেই জিভে জল চলে আসে, আর আচার বানালে তো আর দারুণ লাগে। বন্ধুরা, আমার কুল ফাটানো হয়ে গেছে, আমি এখন লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমরা কুল আচার করব যে সময় আর লবণ দেব না, যেটুক লবণ ওই কুলেই দিয়ে দেব। আন্দাজ করবে আপনারা দিয়ে দেবেন কুলে। এই যে এইটা আমি রোদ্দুরে দেব এখন, আর এইটা এই দেখেন আগে দিয়েছি রোদ্দুরে, এই দেখেন এই যে ওইটা ভিজা, ওইটা কাঁচা, আর এইটা যে শুকাই রাখছে, এইটা দিয়ে আমরা আচার করব। গাঢ় জল যে সময় মরগে যাবে সেই সময় আপনারা আচার করবেন। এই দেখেন বন্ধুরা, এই যে এইটা রোদ্দুরে দিছি আমার, এই আমি এই মশারিটা দিয়ে দেখা। শুকনো লঙ্কা একটু ভেঙে ভেঙে রোদে দিছিলাম, তাতে একটু ভাজা করলে মশমশা হবে, গুঁড়োটা ভালো হবে। সর্ষে আর এদিকে আছে মৌরি, তা চলেন রোদে দেওয়া হয়ে গেছে, এবার আমি ভাজা করে নেবো সব মশলাগুলো। বন্ধুরা, খবরে দেখলাম কাল তুর্কিতে নাকি ভূমিকম্পতে অনেক লোক মারা গেছে, সেজন্য ঠাকুরের কাছে প্রার্থনা কর। এবার আমি মশলাগুলো যা যা লাগবে সব ভেজে নেব। শুকনো লঙ্কা, হ্যালো, যেখানে যাবো সেইখানে যাবেও শিখবি তুই। হ্যাঁ, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার নামায় নিচ্ছি। ধনে, ধনে ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছি। মৌরি, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দেবো জিরে। ভাজা হয়ে গেছে এটা পুরোটাই, এবার দিয়ে দেবো সর্ষে, এটাও হালকা করে ভেজে নামিয়ে দেবো। এবার কুলের আচার করব, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, পাঁচফোড়ন দিয়ে দেবো, বেশি করে একটু পাঁচফোড়ন দিলাম। ভাজা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো গুড়, জল সামান্য একটু জল, পাঁচফোড়নটা ফোড়নে দিলে দারুণ সুন্দর লাগে খেতে। এবার গুড়ে জাল হবে, আর আমি এদিকে মশলাগুলো গুঁড়ো করে নেব সব। লঙ্কা, আগে লঙ্কাটা দিলাম, এই লঙ্কাটা ভাঙা ভাঙা হয়ে যাবে, তারপরে মশলাগুলো সব। জাল হয়ে গেছে, এই দেখেন একদম গলে গেছে সব।
এই যে গুড়ের ফোঁটা এসে গেছে, এই দেখেন ওই দের সুতো উঠতেছে, ওই যে এইবার দিয়ে দেবো কুল। খুনি দেখবেন এরকম গুড়ের সুতো উড়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে গুড়টা হয়ে গেছে। এবার কুল দিয়ে দেবো। তোর দিদিমা একবার এইরকম বানাইয়া আমাকে পাঠাই দিছিলো, কয় নে কুলের আচার খা। নে আমি খেয়ে দেখি কি, খালি গুড় মিষ্টি, ঝাল নাই, মশলা নাই, কিছু না। নে আমাকে কে কি কি আচার বানাইছো, পরে আবার তোর দিদিমার বলি, মা তুমি কেমন আচার বানাইছো, কোনো ই দাও নাই, ওইটা শুধু গুড় দিয়ে জাল দিয়ে দিছি, ওইটা খেতে একরকম লাগে, আর মশলা দিলে আর এক রকম লাগে, মশলা দিলে বেশি স্বাদ লাগে, তাই একটু ঝাল দিতে হবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক, বেশ খেতে খুব সুন্দর লাগে। কুলের একটা সুতো উঠছে একদম, কুলের জন্য এই গুড়টা এভাবে জাল দিলে ভালো হয়, গুড়টা সারা বছর থাকবে, নষ্ট হবে না। লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে। আজ আর শিল নোড়া নামাই নাই, সব এই হেমলদস্তায় হয়ে যাবে। সর্ষে, মৌরি, জিরে, নাড়া দিয়ে নিই, মাঝে মাঝে নাড়া দিয়ে দিই, চলা যাতে লেগে না যায়। কি সুন্দর একটা কাদা কাদা হয়ে গেছে, মাখা 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 হয়ে গেছে। এইরকমও করে আপনারা রাখতে পারেন মশলা ছাড়া। কুলের আচার হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখেন, মনে হচ্ছে শিলে বাটা। আর জাল হবে না মাসি? আর জাল হবে না? না আর জাল দেবো না, হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে মিশাই নেব, তারপর নামাই দেবো। এইটা এবার নামাবো, নামাইয়ে বয়েম ভরবো ঠান্ডা হয়ে গেলে, তারপরে মাঝে মাঝে রোদে দেবো। আর যত রোদে দেবেন তত জিনিসটা ভালো থাকবে, আর বছর ভরে রেখে দিয়ে আপনারা খেতে পারবেন। নামাই নিলাম, টাইট টাইট হয়েছে না? মা নেন দেখেন, আপনার মায়ের মতন আচার স্বাদ হয়েছে নাকি দেখেন। সেরকম হয়েছে একবারে আমার মায়ের মতনই হয়েছে। হয়েছে মায়ের মতন হয়েছে? রোদ্দুরে দেখতে পা, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, দারুণ সুন্দর হয়েছে, আচার খুব ভালো হয়েছে। এইভাবে বানাইয়া রোদ্দুরে দেবেন আচার আর খাবেন, খুব ভালো লাগবে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আরও দুদিন পর আরও টেস্ট হবে ভালো না? রোদ্দুরকে টাটকা তো, টাটকাই দারুণ সুন্দর লাগছে, দুদিন রোদে দিলে আরও টেস্ট বেড়ে যাবে।